প্রতীক্ষার অবসান অবশেষে আপনাদের জন্য নিয়ে এসছি পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার একুশের ফুড সাব ইন্সপেক্টর নিয়ে একদম সঠিক তথ্য হানড্রেড পারসেন্ট সঠিক চলে আলো নতুন বিজ্ঞপ্তি এমনই সুখবর হ্যাঁ ফ্রেন্ডস খুব শীঘ্রই আসতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই দু হাজার একুশ যারা দু হাজার কুড়ির পরীক্ষা দিয়ে হতাশায় ভুগছেন যারা পাস করতে পারেননি তাদের জন্য আবার একটি বড় অপরচুনিটি নিয়ে এলো পাবলিক সার্ভিস কমিশন আপনাদেরকে দেখে দেবো গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের বর্তমান পত্রিকায় উঠে এলো সেই আপডেট আর আপনারা জানেন সেই পত্রিকায় যতবারই নতুন নতুন আপডেট আসে তার প্রত্যেকটাই হানড্রেড পারসেন্ট সঠিক এবং তার কিছুদিন পরেই অফিসিয়াল নোটিফিকেশান দেখা যায় পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বর্তমানে আপনারা দেখছেন অনলাইন এডুকেশান ডিজার ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি চলে যাব সরাসরি বর্তমান নিউজ পোর্টালে সেখান থেকে একদম অফিসিয়াল আপডেটটা পেপারের মধ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়ে এলাম সরাসরি বর্তমান পত্রিকায় ভোটের মুখে ফের পাঁচশোর বেশি ফুড ইন্সপেক্টর নিয়োগ হ্যাঁ ফ্রেন্ডস একদম সঠিক তথ্য আপনার সামনে নিয়ে এসেছি পাবলিক সার্ভিস কমিশন পিএসসির বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই কি উঠে এলো আজকের বর্তমান পত্রিকায় এক এক করে আপনাদেরকে সবার সামনে উপস্থাপন করবো দেখতে পাচ্ছেন বিধানসভা ভোটের আগেই খাদ্য দপ্তরে ফের এক ঝাঁক নিয়োগ হতে চলেছে আর কোনো পদ নয় ফুড ইন্সপেক্টর পদে পাঁচশোর বেশি সরকারি চাকরির সুযোগ তৈরি হতে চলেছে অর্থাৎ আবারও পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে টোটাল কটি শূন্য পদ দেখতে পাচ্ছেন এখানে পাঁচশোটি শূন্য পদে ফুড এসআই নিয়োগ হতে চলেছে এমনই উঠে এলো রাজ্য সরকারের নতুন অনুমোদনের পর যেখানে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি কিংবা আগামী সপ্তাহের পরীক্ষার আয়োজনের দায়িত্বপ্রাপ্ত পাবলিক সার্ভিস কমিশন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ যদি বর্তমান করোনা পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী যে সপ্তাহ আসছে সেখানেই প্রকাশ হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হলে আমরা তো আপনাকে কীভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তার জন্য অবশ্যই নিচে অবশ্যই সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমরা আপনাকে নোটিফিকেশানটি জানিয়ে দেবো এছাড়াও কী বলেছে এই প্রসঙ্গে পিএসসির এক কর্তা বলেন নবান্নের তরফ থেকে পাঁচশোর বেশি শূন্য ফুড ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে অর্থাৎ নবান্ন জানিয়ে দিয়েছে যে পাঁচশো জন ফুড এসআই তরফ থেকে নিয়োগ হবে এবার আপনাদেরকে সেই নিয়োগের জন্য তদারকি তৈরি করতে হবে হ্যাঁ অনেকে বলবেন এখনও অফিসিয়াল নোটিফিকেশান নেই তাহলে কেন আমরা ভিডিও বানাচ্ছি তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাকে সচেতন করে যাতে আপনারা আজ থেকেই প্রিপারেশান নিতে পারেন পাবলিক সার্ভিস কমিশনের এই ফুড এসে কারণ একটা একটা বিরাট ভ্যাকেন্সি পাঁচশো মানে বিরাট ব্যাপার অ্যাকচুয়ালি এখানে প্রায় ছ থেকে সাত লাখ ক্যান্ডিডেট আবেদন করতে পারে দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষায় বসতে চেয়ে রাজ্য জুড়ে প্রায় ছ লাখ পরীক্ষার্থী আবেদন করতে পারবেন বলে মনে করছেন কমিশন কর্তা অর্থাৎ প্রচুর ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে তো বন্ধুরা আপনি যদি আবেদনে ইচ্ছুক হয়ে থাকেন বা আপনি জানতে চান কবে বেরোবে সব কিছু বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনাদেরকে জানিয়ে দেবো তবে তার আগে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য থাকছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বন্ধুরা আন অ্যাকাডেমির নাম তো আপনারা সকলেই শুনেছেন অল ইন্ডিয়ার নাম্বার ওয়ান এডুকেশনাল লার্জেস্ট প্ল্যাটফর্ম আর এবার আন অ্যাকাডেমির তরফ থেকে ফ্রিতে উঠে এলো নতুন আপডেট যার দ্বারা প্রতিটি কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতে পারবেন এবার আন অ্যাকাডেমি আপনারা সামনেই হাজির করবে ফ্রি কুইজ যাতে কোনো মূল্য লাগবে না সাথেই থাকবে ফ্রি লাইভ ক্লাস এবং এর সাথেই থাকবে ফ্রি ডেলি মক টেস্ট যা আপনার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে প্রচুর সাহায্য করে বন্ধুরা প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর তারা এখনও আন অ্যাকাডেমি অ্যাপটি ইনস্টল করেনি প্লে স্টোরে গিয়ে আন লার্নিং অ্যাপটি এক্ষুনি ইনস্টল করে তবে আপনি যদি প্রথমবার আন একাডেমি অ্যাপটা ওপেন করে থাকেন তাহলে আপনি লক ফিচার্সগুলো আনলক করতে পারবেন না তার জন্য আপনার প্রয়োজন একটা রেফারেল কোড তার জন্য আমাদের চ্যানেলের নাম অনলাইন এডুকেশান টিচার ক্যাপিটালে পুট করবেন সাথে সাথেই আপনার সমস্ত ফিচার্স আনলক হয়ে যাবে ফ্রিতে আপনি একাধিক কোর্স ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ভোটের আগেই এমনই আপডেট অর্থাৎ চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে পূর্বে আপনারা জানেন যে নশো পঞ্চাশ জন ফুড ইন্সপেক্টরের জন্য আবেদন হয়েছিল তার ইন্টারভিউ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গিয়েছে এবং চব্বিশ ডিসেম্বর এই পরীক্ষার চূড়ান্ত ইন্টারভিউ শেষ করেছে তো ফ্রেন্ডস এই আপডেটগুলো আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে এখন কোনো প্রশ্ন থাকলে এই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান মাসলি সেখান থেকে যাবতীয় আপডেট আপনারা সবার আগে পাবেন এই পেপার কাটিং আমরা ওখানেই পোস্ট করে দেবো এক্ষুনি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান